গত বছর এসএসসির আগে থেকেই মানসিক এবং শারীরিকভাবে ক্রমাগত ভাঙতে শুরু করেছিল। ক্রমাগত তা আরও পরিবর্তন হয়েছে দিনে দিনে। অবসাদ চলে এসেছিল শরীরে, ওজন কমে গিয়েছিল বেশ কিছুটা, খাওয়া দাওয়ার অভ্যেস পরিবর্তন হয়ে গিয়েছে, তাই সেই পর্যন্ত নিজেকেও পরিবর্তন করে নিলাম। মহিলা ক্রিকেটে 22 গজ থেকে নিজেকে সরিয়ে রাখলেন মেগ লেনিং। অধিনায়ক হিসেবে যার ঝুলিতে ছিল 5টি বিশ্বকাপ, সেই লেনিং তুলে রাখলেন বল এবং ব্যাট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আইপিএলের মাঝে ঘোষণা হবে ভারতীয় টি টোয়েন্টি দল। নির্বাচকরা হিমশিম খাচ্ছেন ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে বিশ্বকাপ দলে উইকেট কিপার হিসেবে জায়গা পাকা করে নিয়েছেন ঋষভ পন্থ। তবে অপর উইকেট কিপার হিসেবে দলে কে আসবেন তা নিয়ে কিন্তু চিন্তায় নির্বাচকরা, যদিও এখনো পর্যন্ত দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন, ঈশান কিশান এবং লোকেশ রাহুল। তবে তিনের মধ্যে শেষ একটি জায়গা কার দখলে সেদিকেই তাকিয়ে প্রত্যেকে। পাশাপাশি আইপিএল এর পরবর্তী ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ এই তিন উইকেট রক্ষকের সামনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, দল গঠনের প্রস্তুতিতে ভারতীয় নির্বাচকরা। চলতি আইপিএল শেষ হলে শিবিরে যোগ দেবেন ভারতীয় দল। নির্বাচকরা দল গঠনের প্রস্তুতি অনেকাংশে শেষ করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে যে সমস্ত ক্রিকেটার নিজেদের পারফরমেন্সে মুর্শিয়ানা দেখিয়েছেন তাদের দিকেই তাকিয়ে রয়েছেন নির্বাচকরা। তবে এবার ভারতীয় দলের ওপেনিং জুটি নিয়ে প্রকাশ্যে এলো খবর। সূত্রের খবর অনুযায়ী টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের ওপেনিং জুটিতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে, যার কারণে ভারতীয় শিবির মনে করে এবারের এই জুটি নতুন ইতিহাস তৈরি করতে পারে মার্কিন মুরুকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুম নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। প্রতি বছরের মতো এপ্রিল মাসের শেষের দিকে শুরু হতে পারে ঘরোয়া ফুটবল মৌসুম। তার আগে কাজল স্মৃতি স্কুল ফুটবল, মহিলা ফুটবল লীগ, তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, প্রথম ডিভিশন এবং সুপার লীগ প্রতিটি আসরকেই অন্য রূপ এবার পরিকল্পনা নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। আগামী 21 এপ্রিল বিকেল 5টায় অনুষ্ঠিত হবে লীগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে মৌসুমের সমস্ত আসরগুলো নিয়ে আলোচনা হবে বলে রাজ্য ফুটবল সংস্থার তরফ জানানো হয়েছে। পাশাপাশি মাঠে নৈশকালীন ফুটবল শুরু হওয়ার বিষয় নিয়েও আলোচনা হবে বৈঠকে, রাজ্য ফুটবল সংস্থা সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আগামী 25 এপ্রিল শেষ হবে অনূর্ধ্ব-17 রাজ্য ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা। আসর শেষ হওয়ার পর শুরু হবে অনূর্ধ্ব-17 সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা। 21 দলকে নিয়ে গত বছর এই আসর অনুষ্ঠিত হলেও এবছর আসরে দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্য ক্রিকেট সংস্থা থেকে চিঠি মেলার পরই দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি স্কুলের ক্রিকেটাররা। মূলত কৃষির ছুটির সময় অনুষ্ঠিত হয় এই আসর। এবারও আসরকে নিয়ে ব্যাপক প্রস্তুতি অংশগ্রহণকারী দলগুলোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।